নুসরতের নাচের মধ্য দিয়েই আমাদের আজকের নৃত্য প্রতিযোগিতার সমাপ্তি হলো। এ পর্যায়ে আজকের সকল নৃত্য প্রতিযোগীদের অনুরোধ করব মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমরা আমাদের আজকের এই মুহূর্তটুকুকে স্মৃতির পাতায় সংরক্ষণের জন্য সকলকে একত্রিত হইতে আহ্বান জানাচ্ছি। আমরা এখান থেকে আমাদের ঝুলে হাতে রাখ এ পর্যায়ে আমরা আমাদের মধ্যে উপস্থিত সম্মানিত অতিথি মহোদয়দের প্রতি অনুরোধ জানাবো আমাদের নৃত্যশিল্পীদের সাথে অংশগ্রহণ করে আমাদের এই ছোট্ট মুহূর্তটুকুকে মহিমান্বিত করার জন্য। আমাদের অতিথি মহোদয়দেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। এত বড় স্টেজ পাওয়া যায় পুরো নাকি পাওয়া যায় একবারে আর তুলছে এই যে দেন যে ছবি তুলছে এই চার ধরুন আর লাগতো না। আমাদের অতিথি মহোদয়গণকে অনুরোধ জানাবো মঞ্চে আর কিছু সময় অবস্থান করার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের নৃত্যের ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আমরা অতিথি মহোদয়গণকে অনুরোধ জানাবো আর কিছু সময় মঞ্চে অবস্থান করে আমাদের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। হ্যালো, এ পর্যায়ে নৃত্য ফুল দল প্লে থেকে নার্সারি তৃতীয় স্থান অর্জন করেছে ওম্মে মোবাশিরা বসরা তৃতীয় শ্রেণী। বসরাকে তার পুরস্কার নেওয়ার জন্যে মঞ্চে আসার আহ্বান জানানো হচ্ছে।
দ্বিতীয় স্থান তাসনিয়া ইসলাম জিনিয়া না দ্বিতীয় স্থান নুসরাত জাহান সিনহা নার্সারি প্রথম স্থান তাসনিয়া ইসলাম তাসনিয়া ইসলাম জিনিয়া বুশরা পুরস্কার গ্রহণ করবে অতিথিদের হাত থেকে তারা পর্যায়ক্রমে পুরস্কার গ্রহণ করবে এই সবস্তি দিয়ে দে ফলাফল ঘোষণা করতেছি ছোট দল প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী তৃতীয় স্থান অর্জন করছে রোজামণি দ্বিতীয় স্থান লাবিবা প্রথম স্থান তাসফিয়া রহমান জোহা বিজয়ীদের অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণের আহ্বান জানানো হচ্ছে তৃতীয় লাবিবা প্রথম স্থান তাসফিয়া রহমান জোহা ফলাফল ঘোষণা করতেছি মধ্যম দল তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ১২ জন প্রতিযোগী অসম্ভব সুন্দর নৃত্য পরিবেশন করছে বিচারকরা অনেক হিমশিম খেয়েছে তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচিত করতে খুব কাছাকাছি নম্বর পেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সবাই খুব ভালো নম্বর পেয়েছে তৃতীয় স্থান ২ জন খুশিমণি তৃতীয় শ্রেণী এবং মিম খুশিমণি এবং মিমকে মঞ্চে আসার আহ্বান জানানো হচ্ছে দ্বিতীয় স্থান ইবা চতুর্থ শ্রেণী এবার প্রথম স্থান কামরুন্নাহার সোয়া তৃতীয় শ্রেণী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে পরিবাণুর গানে নৃত্য পরিবেশন করে কামরুন্নাহার সোয়া এবার বড় দলের পুরস্কার ঘোষণা করতেছি বড় দল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী তৃতীয় স্থান অর্জন করছে আশামণি অষ্টম শ্রেণী দ্বিতীয় স্থান তিশা সপ্তম শ্রেণী প্রথম স্থান শামসিয়া এম ইসলাম সপ্তম শ্রেণী দ্বিতীয় হাততালি দেয় সবাই জোরে হাততালি দেয় সবাই
এর মধ্যে দিয়ে আমাদের সকালের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতেছি। জুম্মার নামাজের পর বিকাল 2:30 আবার আমাদের অনুষ্ঠান শুরু হবে। একটা সিঙ্গেল ছবি দিতে ছিল নাকি আমি জিনিসটা বুঝতে পারছি না। একটা পুরস্কার আছে।